পরক্রিয়া, পরক্রিয়ায় লিপ্ত। আমার তো মনে হয় টিনা নয়, সন্দীপেই পরক্রিয়ায় লিপ্ত। কে চোরের মায়ের বড় গলা না? এত কেঁচু খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে এলো। চোরের মায়ের বড় গলা, আর কি কি উপাখ্যান এখানে দেওয়া যায়? যতই যা কিছু বলি এখানে, শাক মানে শাক দিয়ে মাছ ঢাকা, আরো অনেক কিছুই, নিজের অন্যায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, নিজের ভুল চিৎকার চেঁচামেচি করে সিম্পাতে দেখিয়ে অন্যের দিকে ঠেলে দেওয়া, অনেক কিছু এখানে বলা যায়। তোমরা ভাবছো কি বলছি? একদমই তাই, আমাদের টিনা মানে এই সন্দীপ টিনা নিয়ে একটা এখন কন্টেন্ট, একটা ট্রেন্ড চলছে, তাই তো? এটা ট্রেন্ড চলছে তো, এখানে অনেকেই অনেক রকম ভুল করছো তোমরা। অনেকে বলছো যে টিনার চালচলন পাল্টে গেছিলো, সন্দীপের নয়, টিনার চালচলন পাল্টে গেছিলো। তাহলে টিনা কি পরক্রিয়াতে লিপ্ত ছিল? বন্ধুরা, আদৌ কি টিনা পরক্রিয়াতে লিপ্ত ছিল, না আমাদের সন্দীপ বাবু যে জোর করে অভিনয় করে চোখে জল বার করে আমাদের সিম্পাথি আদায় করতে চাইছিল? আর একটা কথা একটু মনে করো তো ভালোভাবে, ওই ছ মিনিটের ভিডিওটা আবার একটু দেখে এসো তোমরা। সেইখানে সে বারবার একটা কথা বলছিল না, যে আমার বাচ্চাটাকে হয়তো মেরে ফেলবে, আমাকে হয়তো মেরে ফেলবে। কেন বারবার এই কথাটা বলছিল? সে 10 মাস 10 দিন, তার আগে আমি একটা কথা বলি, চলে যাও টিনার বাচ্চা হওয়ার ওখানে, 2 বছর আগের ভিডিও আমি দেখে এসেছি। যখন বাচ্চাটা হয়েছে, টিনা যে ওইখানে শুরু থেকে কতটা অবহেলিত, কতটা ইগনোর ওরা করে, কতটা ওকে মানে মানসিকভাবে টর্চার করে, সব কিছু কিন্তু সবাইকে বোঝানো যায় না। আজকে তোমার সাথে যে ঘটনাটা ঘটছে, একটা ঘটনা এমন হয়, 5 জন বসে থাকলে তোমার সাথে যদি কেউ একটা মিসবিহেভ কিংবা একটা মিস কিছু করে না, সেই ঘটনাটা তুমি অবজার্ভ করতে পারো, এমনভাবে করে কিছু চালাক ব্যক্তি যারা হয় না, যারা মানে কুট হয়, তারা এমনভাবে তোমার সাথে ওই বিহেভিয়ারটা করবে, তুমি হয়তো তুমি বুঝতে পারছো যে তোমার সাথে কতটা অন্যায় হচ্ছে, কতটা মিস ইউজ মানে মিসবিহেভ তোমার সাথে করা হচ্ছে, তোমাকে কতটা মিস ইউজ করা হচ্ছে। কিন্তু এমনভাবেই করে চালাক ব্যক্তি, তারা এমনভাবে করে, সেটা তুমি কারোর কাছে শেয়ারও অবধি করতে পারবে না, মানে কারোর কাছে প্রকাশ করতে পারবে না, এমনভাবেই করছে। তুমি তো তার কাছে প্রকাশ করতে যাও না, ঠিক বলতে যাও, কতটা ঠিক যুক্তিযুক্ত হবে না, কতটা ঠিক ঠিকঠাক লাগবে না, ঠিক এখানে তুমি কিন্তু একদম খুঁড়ে খুঁড়ে শেষ হয়ে যাচ্ছ। ঠিক সেই জিনিসটা টিনার সাথে প্রতিনিয়ত হয়ে আসছে। যেমন এই যে সন্দীপ বলে ছেলেটি চরিত্রহীনা, কিন্তু আমার এবার সন্দেহ হচ্ছে, আমার মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে চরিত্রহীনা, কিন্তু চরিত্রহীন সরি, কিংবা ওটাকে কী বলা হচ্ছে, পরক্রিয়া, পরক্রিয়ায় লিপ্ত। আমার তো মনে হয় টিনা নয়, সন্দীপেই পরক্রিয়ায় লিপ্ত। কি চোরের মায়ের বড় গলা না? কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো, কালকে উঠে বেরিয়ে চলে এলো। সন্দীপ, তুমি এবার কিভাবে নিজেকে সেভ করবে? হ্যাঁ, আমি বলছি কিছু তোমাদের প্রমাণ, তোমরা একটু ভেবে তারপরে আমার ভিডিওটাতে কমেন্ট করবে, আমার কথাগুলো একটু আগে ভেবে নেবে। তোমরা চলে যাও 2 বছর আগের ভিডিওতে, টিনার বেবি হওয়া। আচ্ছা, টিনার যখন বেবি হয়েছে সেই সময়টায় ছেলেটার, এখন দেখো এতদিন কিন্তু বোঝা যায়নি, যেমনি অনেকে তোমরা এসে আমার ভিডিওতে কমেন্ট করছো যে সৌমিলির অনেক, সরি টিনার অনেক অহংকার, টিনার প্রচুর অহংকার, খুব মুড়ি মেয়ে ও, খুব মানে দাম্ভিক একটা মেয়ে, ও ভেবেচিন্তে কথা বলে, ও সবসময় মানে মন খুলে কথা বলে না, ওর কিন্তু চরিত্রে অনেক বদল এসেছিল। তোমরা এবার ওই ভিডিওগুলো একটু দেখো, আর সন্দীপের এই 6 মিনিটের ভিডিওটার সাথে ওই ভিডিওগুলোর একটু মিল করার চেষ্টা করো, অনেক কিছু তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। সব কিছু কিন্তু আয়নায় দেখতে হয় না, অনেক সময় ভাবলেও পরিষ্কার হয়ে যায়। কেমন আমি বলছি, ওর সাথে এমনই, ওর সাথে যখন সন্দীপের সম্পর্কটা শুধু পয়সা ইনকামেরই ছিল, রোজগারের ছিল। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলিনি, এই যে চ্যানেলটা, এই যে চ্যানেলটা, চ্যানেলটা কার কাছে ছিল বলতো? এতদিন শুরু থেকে চ্যানেলটা পুরো মনিটাইজেশন করতো, মানে পুরো ওটাকে কী বলে মানে হ্যান্ডেলিং করতো, মনিটাইজ যাই হোক এরকম একটা কিছু হবে, হ্যান্ডেলিং ব্যাপারটা মানে এটাকে কী বলবো, পুরো ব্যাপারটাকে মানে গাইড করতো কিংবা হ্যান্ডেল করতো সৌমালি, পুরো চ্যানেলটা ওরা ভিডিও করে দিয়ে দিত, সৌমালি এডিট করে পুরো ব্যাপারটা মানে সব কিছু সৌমালি করতো। দাদা, ওদের থেকে যদি 20,000 টাকা ইনকাম হতো সৌমালি, সেটা বাধাই ছিল, মাসে 10,000 টাকায় ওদেরকে দিত। তো সৌমালির সাথে
ওই টাকা টাকা নিয়ে চ্যানেল চ্যানেল নিয়ে, ওদের তো এমনিতে তো ছোটবেলা থেকে সৌমালিকে তার মামার বাড়িতে রেখে দেওয়া হয়েছিল, দিদার কাছে রেখে দিয়েছিল তার মা। কেন রেখে দিয়েছিল? মেয়ে হওয়ার দরুন। মানে তার মা কিন্তু বলতে চেয়েছে, বলেছে অনেক ভিডিওতে, এসে তার তাদের অভাবের সংসার ছিল, তারা মেয়ে কন্যা সন্তানটিকে, মানে তাদের সন্তানটিকে, তাদের প্রথম সন্তানটিকে তাদের কাছে তারা রাখতে পারছিল না তাদের অভাবের তাড়নায়, এরকমই কিন্তু বলা হয়েছিল। কিন্তু সৌমালিকে তার মামার বাড়িতে দিয়ে আসা হয়, এমনকি বছরে ছমাসে নমাসে একবারও সৌমালিকে কিন্তু তাদের কাছে দুদিনের জন্য এনে রাখার প্রচেষ্টা তাদের মধ্যে ছিল না। এমনকি সৌমালিকে নিয়ে মামার বাড়িতে যাওয়ার পরেও সৌমালির বাবা মা যে সৌমালিকে নিয়ে এতদিন পরে মেয়ের কাছে এসে, তা আদিক্ষিতা আমি ব্যাপারটা বলবো না, তারপর আমি আদিক্ষিতাই বলবো, কারণ যেহেতু জন্মের পর থেকে দিদার বাড়িতে ফেলে দিয়েছে, সেই জিনিসটা রিয়েলাইজ করানো যে এটা আমার বাবা মা আমাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দেয়, সেই যে দুঃখটা অনেক বাচ্চারাই মামার বাড়িতে থাকে, কিন্তু সেই জায়গায় বাবা মার একটা ভূমিকা থাকে, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, মেয়েকে জড়িয়ে কান্নাকাটি করা, মেয়েকে রিয়েলাইজ করা, মানে মেয়েকে ফিলিং ফিলটা দেওয়ার চেষ্টা করে যে মারে অনেক কষ্টে অনেক দুঃখে তোকে আমাদের বুক ছাড়া করতে হলো, আমাদের কাজ ছাড়া করতে হলো। কোনো দিন সৌমালির বাবা মা এই জিনিসটা সৌমালিকে রিয়েলাইজ করতেই দেয়নি। এমনকি সৌমালি অনেকটা বড় হওয়ার পরে তার দিদা বলেছিল যে এটা তার বাবা মা, সৌমালি অনেকটা বড় হওয়ার পরে জানতে পেরেছিল এটা ওর বাবা মা। তখন ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো যে ওরা তো সবসময় আমাদের বাড়িতে আসে কিন্তু আমার সাথে সেই বিহেভিয়ার করে না, আমার সাথে ওরা আমাকে ইগনোর করেই চলে। এগুলো সৌমালির নিজের মুখে শোনা, আগের ভিডিওতে তোমাদের আমি শুনিয়েছি। তো পরবর্তীকালে সে মনের মধ্যে এই একটা চিন্তাই আনে, একটা জেদ আনে যে আমি যতই আমার আপন লোক হোক, যতই আমার কাছের মানুষ হোক, আমি নিজেকে নিজে করে দেখিয়ে দেবো। আর আমার যে বাবা মা আমাকে ইগনোর করেছে, যে বাবা মাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, একদিন ওই বাবা মা আমার নামে পরিচিত হবে। আজকে কিন্তু সেটাই হয়েছে, সে কিন্তু চ্যালেঞ্জ রেখেছে, তার চ্যালেঞ্জের কিন্তু করেছে, তো মানে রেখেছে, বড়াই যে করেছে সেই বড়াইটা কিন্তু মর্যাদা সে রেখেছে। তো এইটা নিয়ে অনেক কথাই উঠেছে যে এই টিনার জন্যই নাকি এদের মধ্যে এই ভাঙন, এই ফাটল, কিচ্ছু না, শুরু থেকেই ছিল। টিনা তখন কোথায়? শুরু থেকে জন্মের পর থেকেই সৌমালির সাথে এই বিবাদ তাদের, সৌমালিকে তার বাবা মা বর্জন করে দিয়েছিল, তারপরে টাকা পয়সা নিয়ে সৌমালির সাথে তার বাবা মার বলো ভাইয়ের বলো বজ্রসা, ঠিক আছে, সেই জায়গাতে ভাইয়ের বউয়ের ভূমিকা এখানে কোথায়? ভাইয়ের বউ নিশ্চয়ই ননদের হাতটা ধরবে না, নিশ্চয়ই তার স্বামীর হাত ধরবে, শ্বশুর শাশুড়ির হাতটাই ধরবে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু একটা মা যখন দুই ভাই বোনের মধ্যে বজ্রসা হচ্ছে, পাশের ঘরে থেকে মা সেটাকে ইন্ধন যোগাচ্ছে, মা কিন্তু প্রোটেস্ট করছে না, কিন্তু মা এখানে যদি মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াতো, মা যদি পাশে দেয়াল হয়ে দাঁড়াতো যে না তোরা ভাই বোন এই জিনিসটা করবি না, আমার মেয়েটাকে ছোটবেলা থেকে আমি বঞ্চিত করেছি, তো তোরা এই জিনিসটা করবি না, হ্যাঁ এই জিনিসটা যেন না হয়, তাহলে কিন্তু এই এতটা দূরত্ব ভাই বোন কিংবা তাদের মধ্যে হতো না। আসার তো চেষ্টা করেছিল সৌমালি কাছাকাছি, কিন্তু সেই জিনিসটা হয়নি। উল্টে কী করেছে, এটা সৌমালির মুখ থেকে আমাদের শোনা, উল্টে কী করেছে তার মা, মেয়ে যে ভালো আছে, মানে একটাই মানে মেয়েটার দুর্ভাগ্য, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটাই তার দুর্ভাগ্য, ঠিক আছে। সে নিজের মা হয়ে নিজের মেয়েকে অভিশাপ তো করেছে, অভিশাপ দিয়েছে তোর স্বামী মারা যাবে, মানে সৌমালির হাজবেন্ড মিঠুন, মানে তোর হাজবেন্ড মারা যাবে, তুই বিধবা হবি, ঠিক তার মা আরও নানান রকম কিছু মেয়েকে বলেছে। তার সে কীরকম মা, সে নিজের জন্ম দিয়েছে যে সন্তানকে, সেই সন্তানকে বর্জন করেছে, সে নিজে এস্টাবলিশ আজকে সংসারে, হ্যাঁ তারপরেও তাদের পাশে দাঁড়ানোর একটা সময় চেষ্টা করেছিল, সেটাও তারা মানে সঠিকভাবে নেয়নি, তাকে ভুল বুঝেছে, যাই হোক যেটা হয়েছে টাকা পয়সা নিয়ে পুরো ওইখানে হ্যাঁ ক্যাচাল ঝগড়া, পরবর্তীকালে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মা তার ছেলেকে পুরো সবসময় সাপোর্ট করছে, ছেলেকে সবসময় ছেলের কাঁধে হাত দিয়ে মা যা খুশি করতে পারে, তার নিজের সন্তান কন্যা সন্তানের হাজবেন্ডের মৃত্যু কামানো অবধি করতে পারে, তাহলে সে কীরকম মা, সে কী করে একটা অন্য বাড়ির মেয়েকে এতটা প্রায়োরিটি দেবে? হ্যাঁ তোমরা এবার যেটা আমি বলছিলাম সন্তান হওয়ার ব্যাপারটা, সন্দীপ দেখো হাসতে হাসতে গেছে তার শাশুড়ি দুই শালাকে নিয়ে হাসপাতালে, যখন ফিরছে যদি দশটা কথা বলে থাকে, ওখানে আটটা কথাই মাকে নিয়ে বলেছে সন্দীপ, একবারের জন্য কিন্তু কাউকে সেই কথাটা বলেনি যে একটি পুত্র সন্তানের জন্ম, মানে তাদের আনন্দটা কোথায় বলো তো, একটা কন্যা সন্তান জন্ম দিলে হয়তো এতটা উৎফুল্ল কিংবা এতটা ভালো, বারবারই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি এতটা উৎফুল্ল কিংবা এতটা
মানে ওদের যে আনন্দ সেই জিনিসটা হতো না, যেহেতু একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে সে কিন্তু বিশাল আনন্দ। আর যদি ওই হাসপাতাল থেকে বাড়ি আসা অবধি যদি 10টা কথা বলে থাকে সন্দীপ, তার মধ্যে 8টা কথাই তার মাকে নিয়ে বলেছে। একবারের জন্য কিন্তু বলেনি যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার স্ত্রী টিনা যে একটা বাচ্চা সন্তান জন্ম দিয়েছে ওই সময়টা কতটা ক্রাইসিস, কতটা মানে ইয়ের মধ্যে মেয়েরা থাকে, তাই না, যে ও যেন সুস্থ হয়ে যায়, স্বাভাবিক ভালোভাবে বাড়ি আসুক। বারবারে কি বলছে, আমার ছেলের জন্য প্রার্থনা করো, আমার ছেলের জন্য প্রার্থনা করো, আমার ছেলের জন্য প্রার্থনা। কিন্তু একটা মা কী করে বলতো, একটা মা কী করে প্রার্থনা সন্ধ্যা এই সময়টা, অন্তত একটা মা সন্দীপের মায়ের মতো মা হলে করবে না। তো সে কী করলো, বাড়ি এসে তার মায়ের মুখটা আবার আগে দেখালো, মায়ের মুখটা দেখালো, দেখিয়ে মাকে আবার হাসপাতালে নিয়ে গেল। সেই মানে আদিক্ষিতাটা, মানে মাকে নিয়ে মা স্যাটিসফ্যাকশন কিনা, মা তোমার কি ইচ্ছা, মা তোমার কি ভূমিকা, তুমি কি বলতে চাইছো, তোমার নাতি হয়েছে, ঠাকুমার ঠাকুমার রিয়াকশন, ঠাকুমার রিয়াকশন, ঠাকুমার রিয়াকশন, হ্যাঁ, সেই জায়গায় মায়ের রিয়াকশন নিয়ে কোনো কথা নেই। মানে বাচ্চাটার মা সন্দীপের বউর কথা বলছে টিনার, সেটা নিয়ে কোনো অ্যাকশন নেই। আজকের দিনে দাঁড়িয়ে এগুলো আমাদের তখন কিন্তু স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু এখন ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোতে একটা অস্বাভাবিকতা তোমরা খুঁজে পাবে, অস্বাভাবিকতা খুঁজে পাবে। তারপরে টিনা যে ওখানে কতটা অবহেলিত, টিনার কথার ওখানে কোনো মূল্য ছিল না। টিনার শাশুড়ির যখন সুগার ধরা পড়লো, ডাক্তার যখন বলে দিল আপনি দুবেলা ভাত খাবেন না কিংবা তিনবেলা ভাত খাবেন না, আপনি একবেলা রুটি খান, তো টিনা সেটা তার শাশুড়িকে বলেছিল, মা ডাক্তার যখন বলেছে তুমি খেও না রুটি, ভাত সকালে খেও না, সকালে তুমি রুটি খাও আর দুপুরে ভাত খাও। তো দুদিন টিনার কথা সে শুনেছিল, শুনে দুদিন রুটি খেয়েছিল, তারপরে যেই কে সেই। তার মানে এখানে বোঝাই যায় যে টিনার এখানে কোনো গুরুত্বই নেই, সেটা নিয়ে কেউ কোনো প্রোটেস্ট করেনি। কিন্তু এই জায়গায় যদি আজ টিনা হতো, এরকম কিছু মায়ের অবাধ্য হতো, সেখানে কিন্তু সন্দীপ ছেড়ে দিত না, সন্দীপ কিন্তু ছেড়ে দিত না। আর সন্দীপ যখন ওর বউ যখন টিনার এখানে কিন্তু সঠিকভাবে পরিচর্যা তো হতোই না, সঠিক খাওয়া দাওয়া পেতো না, মেয়েটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাচ্ছিলো, অনেকটা হেলদি হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, তোমরা তখন বলতে পারো যে হেলদি হচ্ছে, সঠিক খাবার পাচ্ছে না তো হেলদি হচ্ছে কি করে, শোনো একটা আছে মানে কি বলবো, হেলদি খাবার একটা আনহেলদি খাবার, আনহেলদি খাবার খেলে মানুষ কি হয়, আনহেলদি খাবার খেলেই মানুষ ফ্যাটি হয়, যেমন ফাস্টফুড একদমই হেলদি খাবার নয়, মোটা হবো আমি, মোটাটা কিন্তু হেলদি হলো না। হেলদিটা কাকে বলে, সুস্থ থাকাটাকে বলে হেলদি, আমার এজ অনুযায়ী আমার ফিগার হবে, এজ অনুযায়ী আমার সব কিছু হবে, এটাকে বলে হেলদি খাবার। তো এখানে ও কী খাচ্ছিল, আনহেলদি খাবার খাচ্ছিল। ওর মুখের কাছে ওর যখন অসুস্থ হয়েছিল, কোনো দিনের জন্য এক রাতের বেশি কিন্তু টিনাকে তার বাপের বাড়িতে রাখা হতো না। কিসের জন্য বলো তো, এটা কি ভালোবাসা ছিল, না শুধুই চ্যানেলের জন্য, শুধু চ্যানেলের জন্য, ঠিক আছে, কোনো ভালোবাসা টালাবাসা না, শুধু চ্যানেলের জন্য। যখন ও জ্বর হলো, বাপের বাড়িতে গেল, চার পাঁচ দিন, ছ সাত দিনের মতো হয়তো ছিল, তারপরে সে আনতে গেল সন্দীপ, আনতে যখন গেল তখন ওখানে ওর মা, আমরা দেখেইছি কতটা পরিচর্যা করছিল, কতটা ফল দুধ ডিম নানান কিছু কিন্তু ওর মা যতটা পারছিল মেয়েকে যোগান দেওয়ার চেষ্টা করছিল, মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ। এই হলো প্রকৃত মায়ের উদাহরণ। সৌমেনির মায়ের কথা বাদ দাও, এটা হলো একটা ডিফারেন্স মা। এই মা কন্যা সন্তান পছন্দ করে না, পুত্র সন্তান পছন্দ করে। মায়ের আবার এরকম হয় নাকি, মায়েদের কি হবে, পুত্র সন্তানটাও আমার, কন্যা সন্তানটাও আমার, কিন্তু এই মা সেলফিশ মা, এই মা শুধু চায় পুত্র সন্তান, তার পুত্রের সাথেই তার বেশি আর কিছু বলার নেই। এখানে পরে আসছি এই সব ঘটনা নিয়ে। তো সেই জায়গায় সন্দীপ আনতে যায় টিনাকে, আনতে যাওয়ার পরে টিনাকে যখন বলা হয় যে চলো বাড়িতে কাজ হচ্ছে, দোতলাটা হয়েছে, দোতলার ঘরে থাকবে কে, দোতলার ঘরে থাকবে কে, তার মা থাকবে, সেটা কিন্তু একবারের জন্য তার মা কিন্তু বলতেই পারতো, তার তো বয়স হচ্ছে, তার মা বলতেই পারতো যে না নতুন ঘরটা হচ্ছে, ওপরে সুন্দর ঘরটা হচ্ছে। একটা প্রকৃত মা কী করবে, যে আমার ছেলেটা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো। আমার ছেলেটা কাকে নিয়ে ভালো থাকবে, অবশ্যই বিয়ের পরে তার বউ, তার সন্তান নিয়ে ভালো থাকবে। সেটাই কিন্তু একটা মায়ের কাম্য হওয়া উচিত, যে আমার সন্তানটা তার পরিবার নিয়ে, তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক, আমি একটু কষ্ট না করলামই, সে ভালো থাকুক। আর কষ্ট কী আছে, নিচের ঘরটা তুমি এখন থাকতে পারছ, অথচ নতুন একটা ঘর হচ্ছে, কার টাকা দিয়ে হচ্ছে, টিনার টাকা দিয়েই হচ্ছে, কিন্তু সেখানে থাকবে কে, তার মা থাকবে। সেটা অন্যায় কিছু নয়, আমি বলছি না যে ছেলে ছেলের বউ টাকা দিয়ে মা ভোগ করবে না, আমি সেটা কখনোই বলছি না, কিন্তু সেটা একতরফা হচ্ছে ব্যাপারটা। তাহলে দোতলাটা হচ্ছে, দোতলাতে শাশুড়িই থাকবে, ঠিক আছে থাকুক, থাকলো। কিন্তু টিনাকে যখন বলা হলো যে তুমি বাড়ি যাবে না আমার সাথে, টিনা কী বললো, যে না আমি আর দুটো দিন মায়ের কাছে থাকি তারপরে যাব। হ্যাঁ, বাড়িতে বাড়িঘরগুলো হচ্ছে, দোতলাটা হচ্ছে, এত সুন্দর বাড়িঘর দর হচ্ছে, তুমি একটু দেখবে না? ও তখন কি বললো,
যে না তোমার বাড়ি তুমি থাকো, আমি আমার মায়ের কাছে দুদিন কাটিয়ে তারপরে যাবো। অন্যায় কিছু কথা নয়, কারণ ওখানে গেলেই তো বরের অত্যাচার, বর অন্য কারোর সাথে পরকীয়া করে হয়তো, কিংবা শাশুড়ির ওই ঝামটা, সেটা তাকে অবদারিত তাকে সহ্য করতে হবে, অনিচ্ছাকৃতভাবে হলো ভিডিওর সামনে এসে হাসতে হবে, যেগুলো এখনকার ভিডিওতে হচ্ছিল, তোমরা একটু মিলিয়ে দেখবে। ওর একটা ইচ্ছার অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ দেখলে কিন্তু বোঝা যায়, ও সামনে যখন সন্দীপ ক্যামেরাটা নিয়ে যেত না, ও হাসতো জাস্ট নাটক করে, পুরোটা নাটকীয় হাসি ছিল। তার আগের ভিডিওগুলো যাও, এই কিছুদিনকার ভিডিওগুলো আর তার কিছু আগের ভিডিওগুলো মেলাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা নাটক চলছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সে বলল না আমি যাব না, তুমি যাও। পরে কি বললো বললো কে, তাহলে ভালোই হলো, আমার এখান থেকে কিছু টাইলস নিয়ে যেতে হবে, তাহলে আমি নিয়ে চলে যাবো। মানে ভাবো ভাবো কি বললো, যে টাইলস নিয়ে যেতে হবে, মানে ভালোই হলো তুমি গেলে না, চলো আমি আর একটা দিন পেয়ে গেলাম, চলো চলবে। তখন বললো যে ঠিক আছে তাহলে আমি কালকে যাবো, সন্দীপ এরকম একটা কিছু বলে কালকে যাবো। বলছি কালকে তুমি যাবে, তাহলে পরশু দিন তো আমি একটা দিন থাকো, পরশু দিন তো আমি চলেই যাব। তখন সন্দীপ কি বললো, যে না আমাকে যেতেই হবে, কারণ কি তার ফাঁকা বাড়ি চাই, তার ফাঁকা বাড়ি চাই, ঠিক আছে? আর একটা জিনিস দেখবে, আর একটা জিনিস দেখবে, আমি ইয়েতেও দেখেছি, অনেক ভিডিওতেও দেখেছি, টিনার বাচ্চাটাকে নিয়ে, টিনার বাচ্চাটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে সন্দীপ, সন্দীপের মা আর বাচ্চাটা একদিকে, আর টিনাকে সবসময় আলাদার দিকে রাখা হয়, টিনাকে সবসময় আলাদার দিকে রাখা। ওরা কী করে, মা যেখানে বসছে ছেলে সেখানে গিয়ে বসবে, ছেলে যেখানে বসবে মাও সেখানে, মানে ছেলেকে ঘেসে গেছে। তা তুমি বিয়ে কেন করতে গেছিলে, বউকে যদি প্রায়োরিটি নাই দেবে, অন্য বাড়ির মেয়েকে যদি তুমি যদি প্রায়োরিটি না দেবে, দরকার ছিল না। আজকে ছেলে হয়েছিল বলেই টিনা হয়তো সংসারটায় যাও, কদিন দু বছর ছেলে হওয়ার পরও থেকে গেছে। আমার মনে হয় যদি মেয়ে হতো, পরের দিনেই টিনাকে ওই হাসপাতাল থেকেই হয়তো শ্বশুর বাড়ি না এসে ওই বাচ্চা নিয়ে বাপের বাড়িতে যেতে হতো, যেটা এখন হয়েছে, টিনা এক কাপড়ে এক নাইটি পরে মাঝরাতে বেরিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে? বেরিয়ে যেতে হয়েছে। তো আর একটা কথা বলি, যখন ওই বাপের বাড়ি থেকে চলে এসেছিলো, তোমরা অ্যাবজর্ভ করেছো কি না ওই ভিডিওটা একটু দেখে আসো, ওই ভিডিওতে কিন্তু সন্দীপ বলেছিল, ভিডিওর জন্য আমি, চ্যানেলের জন্য আমি এখানে কিছু চেঞ্জিং আনবো, মনে আছে কথাটা, আমি এখানে কিছু চেঞ্জিং আনবো। তো চেঞ্জিংটা তাহলে এইভাবে শুরু হয়েছে, চেঞ্জিংটা এইভাবে শুরু হয়েছে। তো দেখা যাক, এখন সন্দীপও মুখ খুলছে না, এদিকে টিনা তো, টিনার খোঁজ পাওয়াটাই এখন মুশকিল হয়ে যাচ্ছে, কারণ টিনার কাছে কোনো না আছে ফোন নাম্বার, না আছে ফোন, না আছে কিছু। এবার টিনা কীভাবে আমাদের মেসেজ দেবে, টিনার সাথে আমরা কীভাবে যোগাযোগ করবো বুঝেই উঠতে পারছি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক। তো টিনা তুমি যদি এই ভিডিওগুলো পাও, অবশ্যই তুমি আসো, সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ হও, তুমি কিছু বলো, কিছু বলো, আমরা সেটাই জানতে চাইছি যে কী এক্সাক্ট ঘটনাটা কী হয়েছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক কথা, কথা বললে কথার কোনো শেষ নেই, অনেক 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 কথা। তো চলো আসবে পুরো আপডেট নিয়ে, অবশ্যই আসবে। আর কিছু কথা এখানে দেখছি খুব প্রচলিত হচ্ছে, টিনা হাসপাতালে ভর্তি, সন্দীপ জেলখানায়, আমি যদ্দূর সম্ভব জানি এগুলো কিন্তু কোনো কিছুই নাই, পুরোটাই ভুয়া রটনা, মানুষ যে যেভাবে পারছে কন্টেন্ট নিয়ে ভিডিও করছে, কিন্তু ঘটনাগুলো তার নয়, ঠিক আছে? তো চলো, ভিডিও আসতেই থাকবে, দেখতে থাকো, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।